ফুটবলে তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে সব সমস্যা সমাধানের পাশাপাশি উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দক্ষিণ এশিয়ার ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জনকারী বাংলাদেশের নারী ফুটবল দলকে সংবর্ধনা অনুষ্ঠানে বেতন আবাসন সহ নারী ফুটবলারদের সব সমস্যা সমাধানের আশ্বাসও দেন তিনি। রোকনুজ্জামানের রিপোর্ট। শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সার্ফ ফুটবলে সোনাজয়ী নারী ফুটবল দলকে সম্বোধনা দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সহ বেশ কয়েকজন উপদেষ্টা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা নারী ফুটবলারদের সবার কাছে তাদের অভাব অভিযোগের বিষয়ে বিস্তারিত শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। নারী ফুটবলে জয়ের এই ধারা অব্যাহত রাখার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সম্বোধনা নিয়ে বিস্তারিত জানান ক্রীড়া উপদেষ্টা। স্যার, আজকে খুব ধৈর্য সহকারে নারী ফুটবল দলের প্রত্যেকের কথা শুনেছেন, তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেছেন এবং সেগুলোর বিষয়ে বিস্তারিত লিখিত দেওয়ার জন্য তাদেরকে বলেছেন এবং তাদের যে সমস্যাগুলো আছে সবগুলোর ব্যাপারে খুব বিস্তারিত আলোচনা হয়েছে এবং সেগুলোর সমাধানের জন্য স্যার ব্যক্তিগতভাবে এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন। তিনি খেলোয়াড়দেরকে আরও উৎসাহিত করেছেন যাতে করে আমাদের এই যে বিজয়ের ধারা এটা যাতে অব্যাহত থাকে। আগে সরকারের আমলে ক্রীড়াক্ষেত্রে সমস্যাগুলো কখনোই চিহ্নিত করার চেষ্টা করা হয়নি বলেও অভিযোগ করেন ক্রীড়া উপদেষ্টা। দুই মাসের স্যালারি ডিউ আছে এবং আপনারা জানেন যে এতদিন বাবু পেতে সালউদ্দিন সাহেবের কমিটি ছিল, নতুন কমিটি এসেছে, নতুন কমিটির সাথে আমরা এই ব্যাপারগুলো ওয়ার্কআউট করবো যাতে ভবিষ্যতেও কখনো এরকম ডিউজ না হয় এবং এর আগেও বাফুফের আপনারা জানেন যে বিশাল অঙ্কের ঋণ রয়েছে, সেটা কেন হলো এরকম এবং কোন কোন জায়গায় আর্থিক অনেক অনিয়মের কথা আপনারাই বিভিন্ন সময়ে বলেছেন, সেগুলো নিয়ে আমরা অডিট করার জন্য অলরেডি বাফুফের নতুন লিডারশিপকে আমরা বলেছি যে অডিট করে একটা অডিট রিপোর্ট মন্ত্রণালয়ে আপনারা জমা দেন এবং যদি কোথাও অনিয়ম পেয়ে থাকেন সেটার আইনানুগ ব্যবস্থা নিন। তো স্পোর্টসের মূল স্টেক হোল্ডার হচ্ছে আমাদের খেলোয়াড়রা, তারাই প্রায়োরিটিতে থাকবে, এতদিন পর্যন্ত প্রায়োরিটি থাকতো কমিটি মেম্বাররা, তো সেটা আর হবে না এটা অন্তত আমার সময়ে আমি নিশ্চিত করবো ইনশাআল্লাহ। নেপালে অনুষ্ঠিত সার্ফ ফুটবলে স্বাগতিকদের হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এর আগে বৃহস্পতিবার দেশে ফিরলে বিমানবন্দর থেকে মতিঝিলের বাফুফে ভবন পর্যন্ত সেদিনই ছাদ খোলা বাসে সম্বোধনা দেওয়া হয় জাতীয় দলকে। জাতীয় ক্রীড়া পরিষদ এরই মধ্যে নারী ফুটবল দলের জন্য 1 কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।